ओम अज्ञानतिमिरंधुश्य गणांजनशलाकय चक्षुरुन्मीलितां येन तस्मै श्रीगुरवे नमो नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी वंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण भक्ति रसामृत सिंधु चतुर्थ अध्याय भक्तिर काछे सब रकमेर मुक्ति अति तुच्छ শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধু বর্ণনা করছেন। এর পূর্ববর্তী অধ্যায়ে আমরা ভক্তিযোগের অধিকারীর লক্ষণ শ্রবণ করেছি এবং এই চতুর্থ অধ্যায়ে বিশেষ রূপে রূপ গোস্বামী পাদ বর্ণনা করবেন যে ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ। মুক্তি সাধারণত আমরা জানি পাঁচ প্রকার, সাযুজ্য, সামীপ্য, আলোক্য, ষষ্ঠী, সারূপ্য। এই যে পাঁচ প্রকার মুক্তি রয়েছে, এই পাঁচ প্রকার মুক্তির মধ্যে ব্রহ্ম সাযুজ্য এটা অত্যন্ত নিকৃষ্ট। এই ব্রহ্ম সাযুজ্য মুক্তি ভক্তরা কখনো গ্রহণ করে না, এমনকি পাঁচ প্রকার মুক্তির কোনোটি গ্রহণ করেন না। কিন্তু ভক্তকে ভগবান তার ধামে যখন পার্শ্বদত্ত দান করেন তখন অন্য চার প্রকার মুক্তি অর্থাৎ শালক্য, সামীপ্য, ষষ্ঠী ও সারূপ্য এই চার প্রকার মুক্তি প্রদান করে থাকেন। কিন্তু কখনো ভগবানও তার ভক্তকে সাযুজ্য মুক্তি প্রদান করেন না, আর ভক্তরা কখনোই চায় না সেই মুক্তি। এইভাবে এই অধ্যায়ে এই পাঁচ প্রকার মুক্তি যে ভক্তের কাছে অতি তুচ্ছ এই বিষয়ে এখানে বর্ণনা করা হচ্ছে। ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত তা আমরা শ্রীমৎ ভাগবতে চতুর্থ স্কন্ধে এখান থেকে পাচ্ছি। চতুর্থ স্কন্ধে পৃথু মহারাজ তিনি বর্ণনা করছেন, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই তাহলে এবং তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় যে তোমার মহিমা, সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। প্রথমে এখানে পৃথু মহারাজ বলছেন যে হে প্রভু, যদি মুক্তি লাভের পর, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার শুদ্ধ ভক্তের হৃদয় থেকে তোমার উদ্দেশ্যে যে মহিমা তোমার বীর্যগতি কথা স্ফুরিত হয় সে কথা যদি শ্রবণ করার সৌভাগ্য আমার না হয় তাহলে আমার সেই মুক্তি নিয়ে কোনো লাভ নেই।
এবং আমি যদি সেই সমস্ত ভক্তদের সঙ্গ লাভ না করতে পারি তাহলে সেই প্রকার মুক্তি লাভ নিয়ে আমার কোনো প্রকার লাভ নেই। তোমার পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা। পৃথু মহারাজ এখানে আত্মজ্ঞান লাভের প্রয়াসের কথাও তিনি বর্ণনা করে বলছেন যে আমি আত্মজ্ঞান লাভেরও প্রয়াসী নই। কিসের প্রয়াসী? দেখুন অদ্ভুত পৃথু মহারাজের এই প্রার্থনা, যে আমি প্রার্থনা করি আমি যেন লক্ষ কোটি জিহ্বা এবং লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই। লক্ষ কোটি জিহ্বা দিয়ে কি করবেন? মনে করুন ভগবান প্রশ্ন করলেন যে তুমি লক্ষ কোটি জিহ্বা আর লক্ষ কোটি কর্ণ দিয়ে কি করবে? ইন্দ্রের তো সমস্ত শরীরে চক্ষু, দেখুন দেবরাজ ইন্দ্র সেও এটা প্রাপ্ত হয়েছে যে তার শরীরে সমস্ত স্থানে চক্ষু, চোখ। গৌতম মুনির অভিশাপে সে এই চোখ প্রাপ্ত হয়েছে। তা এই যে ইন্দ্র এই চোখ দিয়ে কি করে না, ইন্দ্র এই চোখ দিয়ে অপ্সরাদের দর্শন করে। তা তুমি কেন এই চোখ বা কর্ণ প্রার্থনা করছো, তারপর জিহ্বা প্রার্থনা করছো? মনে করুন ভগবান প্রশ্ন করল। তখন পৃথু মহারাজ উত্তর দিচ্ছেন, হে প্রভু নানা, আমি এগুলোর অপব্যবহার করতে চাই না। কি করতে চাই? না, আপনার মাধুর্য মণ্ডিত লীলা আস্বাদন করার জন্য আমি অপ্রাকৃত কর্ণ চাই, এই লক্ষ কোটি কর্ণ। কারণ এই দুই কর্ণে শ্রবণ করে আমার কর্ণের পিপাসা মিটবে না, এই জন্য লক্ষ কোটি কর্ণ আমার চাই, যাতে আমি তোমার এই মহিমার কথা শ্রবণ করতে পারি। আর লক্ষ কোটি জিহ্বা, লক্ষ কোটি জিহ্বা কেন? না খাওয়ার জন্য নয়, এই লক্ষ কোটি জিহ্বা প্রার্থনা করছেন যাতে আমি যা শ্রবণ করব সেই শ্রবণ করে তা যেন আমি বর্ণনা করতে পারি, কীর্তন করতে পারি, এই জন্য এই লক্ষ কোটি জিহ্বা প্রার্থনা করছেন। এইভাবে পৃথু মহারাজের এই প্রার্থনার বৈশিষ্ট্য এটাই যে ভগবানের কথা বা ভগবানের লীলা শ্রবণ কীর্তন কত মহিমা সূচক, যে একজন প্রসিদ্ধ রাজা এবং যাকে বলা হয় আদিরাজ, সেই পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছেন লক্ষ কোটি জিহ্বা লক্ষ কোটি কর্ণ। তাহলে বুঝুন যে ভগবানের এই লীলামৃত এর আস্বাদন কত আনন্দ সূচক, এবং ভগবানের কীর্তন কত আকৃষ্ট করে মানুষকে। ভাগবতে বলা হয়েছে দশম স্কন্ধে, যদি কেউ এই জ্ঞান অর্থাৎ ভক্তি জগতে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান লাভ করে যদি কেউ তার প্রচার না করেন তাহলে তাকে জ্ঞানখল নামে আখ্যায়িত করা হয়েছে ভাগবতে। জ্ঞানখল, জ্ঞানখল মানে জ্ঞান রয়েছে কিন্তু অন্যের কাছে প্রচার করে না, এই ধরনের ব্যক্তিদের ভাগবতে দশম স্কন্ধে জ্ঞানখল বলে তাদের নিন্দা করা হয়েছে। অতএব যারা এই ভাগবতের জ্ঞান লাভ করছেন, ভক্তি জগতের জ্ঞান লাভ করছেন, তাদের অবশ্যই প্রচার করতে হবে। আর এই জন্য এখানে দেখুন সেই সেই বিষয়টা পৃথু মহারাজের মধ্যেও চলে এসেছে যে তিনিও শুধু ওই কর্ণ দিয়ে শ্রবণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেননি, তিনি লক্ষ কোটি জিহ্বারও প্রার্থনা করছেন যাতে তিনিও সেটা প্রচার করতে পারেন।
এইভাবে তিনিও এই ভক্ত ভগবত ভক্তির মহিমা প্রচার করে, প্রচারে অংশগ্রহণ করে আমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ থাকতে যাচ্ছেন। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের যদি স্বতন্ত্র সত্তা না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তাহলে তারা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য লীলা কীর্তন করতে পারে না। এই যে নির্বিশেষবাদীরা, নির্বিশেষবাদীরা তারা কি করে, নির্বিশেষবাদীরা তারা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, ব্রহ্মে লীন হয়ে যেতে চায়। এবং এই ব্রহ্মে লীন হয়ে গিয়ে কি করতে চায়, তাদের ওই আত্মার সত্তাকে নষ্ট করতে চায়। যদিও আত্মার সত্তা কখনো নষ্ট হয় না, কিন্তু তারা ওই ব্রহ্ম সাযুজ্য মুক্তি চায়, এই লীন হয়ে যেতে চায়। এটা মানে কি, ব্রহ্ম সাযুজ্যে তারা প্রবেশ করতে চায়। এবং এই যে ব্রহ্ম সাযুজ্যে প্রবেশ করতে চাচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে যে এরা ভগবানের লীলা কীর্তন করতে পারে না, দিব্য লীলা কীর্তন করতে পারে না, কারণ ধ্যান মগ্ন হয়ে থাকছে, নিরস হয়ে থাকছে, এদের ভিতর সরসতা নেই। এই জন্য এরা ভগবানের এই অপ্রাকৃত লীলারস আস্বাদন করতে পারে না এবং শ্রবণ করতে পারে না, যেহেতু তারা পরমেশ্বর ভগবানের এই অপ্রাকৃত রূপ সম্বন্ধে কিছুই জানে না। তাই ভগবানের মহিমা কীর্তন করার ও শ্রবণ করার কোনো সুযোগ তাদের নেই। এই যে নির্বিশেষবাদী সম্প্রদায়, শঙ্করাচার্য এনাদের আদিগুরু, তো শঙ্করাচার্যের ফলোয়ার প্রকাশানন্দ সরস্বতী, তিনি ছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের তৎকালীন সময়ের গুরু, শঙ্করাচার্যের অনুবর্তী ফলোয়ার। তা তিনি যখন এই কাশীতে, তখন মহাপ্রভু সেখানে যান এবং মহাপ্রভুর সঙ্গে তার বৈঠক হয়। প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন যে হে নিমাই পণ্ডিত, তুমি কেন এইভাবে ও উন্মাদের মতো, পাগলের মতো এইভাবে নাম কীর্তন করে নৃত্য করতে থাকো? তো মহাপ্রভু বলেছিলেন যে আমার গুরুদেব আমাকে মূর্খ বলে বলেছিলেন যে মূর্খ তুমি, তোমার নাহিকো বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা, এই মন্ত্র সার। তো এইভাবে আমার গুরুদেব আমাকে কৃষ্ণ নাম মহামন্ত্র দান করেছিলেন আর আমাকে বলেছিলেন যে এই মন্ত্রই জপ করো, তোমার বেদান্ত পাঠ করার প্রয়োজন নেই। সেই থেকে আমি বেদান্ত পাঠ করে আসছি আর শ্রী গুরুদেবের সেই দেওয়া মন্ত্রে আমাকে এইভাবে পাগল করেছে, আমি আপন ইচ্ছায় পাগল হয়নি, এই মহামন্ত্রের প্রভাবে পাগল হয়েছি। তখন মহাপ্রভু শোনাচ্ছেন যে সেই গুরুদেবের নাম অর্থাৎ গুরুদেবের দেওয়া মন্ত্র যখন আমি জপ করি, তখন আমি আপন ইচ্ছায় নৃত্য করি, আপন ইচ্ছায় কীর্তন করি, আমি আমার নিজের ইচ্ছায় করি না, এই মহামন্ত্রের শক্তি আমাকে নৃত্য করায়, কীর্তন করায়, পাগলের মতো উন্মত করায়। তখন সেই প্রকাশানন্দ সরস্বতী বলছে যে ভাগ্যে তোমার কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে, কিন্তু ভালো কথা, কিন্তু তুমি বেদান্ত পাঠ করো না কেন? মহাপ্রভু বলছেন তখন এই বিষয়ে, বলছেন যে বেদান্ত ঈশ্বরের বাক্য, এবং যেটা মহামুনি বেদব্যাস এটা সূত্র আকারে রচনা করেছেন, বেদান্ত ঈশ্বরের বাক্য এবং সেটা সূত্র রূপে মহামুনি বেদব্যাস তিনি সংকলন করেছেন। এই যে ঈশ্বরের বাক্যে নাহি এই চার প্রকার দোষ, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাকট,
এই বেদান্তে বাক্যে বা অর্থাৎ ঈশ্বরের বাক্যে এই চার প্রকার ত্রুটি নেই। তো সেই বেদান্ত ভাষ্য ব্যাসদেব যেভাবে সূত্র আকারে রচনা করেছেন তো সেটাই হচ্ছে তার আসল ভাষ্য। কিন্তু এই যে বেদান্ত বাক্যের এই সূত্রকে শঙ্করাচার্য কি করেছেন, তিনি যে ভাষ্য প্রদান করেছেন সেই ভাষ্য আসলে শারীরিক ভাষ্য, অর্থাৎ ওই প্রকৃত সূত্রের যে অর্থ ওকে আচ্ছাদন করা হয়েছে, আচ্ছাদন করে এই যে শঙ্করাচার্য তিনি কল্পিত অর্থ ব্যাখ্যা করেছেন। এইভাবে এই যে বেদান্ত আপনি পাঠ করার কথা বলছেন, শ্রবণ করার কথা বলছেন, এই হচ্ছে এই বেদান্ত কি শঙ্করাচার্যের ভাষ্য সমন্বিত, এটা সেই প্রকৃত অর্থকে আচ্ছাদিত করেছে, এটা মুখ্য অর্থ প্রকাশ করেনি। মুখ্য অর্থ ব্যাসদেবের শ্লোক থেকে নির্ণয় করতে হবে এবং ব্যাসদেব পরবর্তীতে সেই মুখ্য অর্থের প্রকৃত ভাষ্য রূপে শ্রীমৎ ভাগবত রচনা করেছেন। কিন্তু মায়াবাদীরা কি করছেন, ওই সেই শঙ্করাচার্যের সেই শারীরিক ভাষ্য পঠন করছে আর তারা ব্রহ্ম ব্রহ্ম বলে চিৎকার করছে, ব্রহ্মই সর্বস্ব ব্রহ্মই সর্বস্ব, নিরাকার পরম ব্রহ্ম নিরাকার পরম ব্রহ্ম। যদি কেউ সর্বশক্তিমান হন তাহলে তিনি কি করে নিরাকার হন, নিরাকার থেকে কোনো কিছু উৎপত্তি হতে পারে না, সব কিছু উৎপন্ন হয়েছে সাকার থেকে। কিন্তু ভগবান যে সাকার, সেই সাকার আসলে তিনি চিদাকার, সেটা আমাদের দৃষ্টিতে নিরাকার, আমাদের দৃষ্টিতে নিরাকার মানে আমাদের এই জড় দৃষ্টিতে নিরাকার, কিন্তু তিনি চিন্ময় দৃষ্টিতে সাকার। তার বিগ্রহ সচ্চিদানন্দময়, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, এইভাবে সেই পরমেশ্বর পরম ব্রহ্ম তিনি হচ্ছেন সচ্চিদানন্দময়। এবং তাকে যদি নিরাকার বলা হয় তাহলে তার মহা অপরাধ হয়। এই জন্য যে শঙ্করাচার্য যে ভাষ্য দিয়েছেন সেই ভাষ্য উপযুক্ত নয়, এবং মহাপ্রভু বলেছেন যে শঙ্করাচার্যেরও দোষ নেই, কেননা ভগবান নারায়ণই তাকে বলেছিলেন, এই আদেশ দিয়েছিলেন যে হে শঙ্কর, শিব ঠাকুরকে তিনি বলছেন ভগবান নারায়ণ, হে শঙ্কর তুমি কলিযুগে ব্রাহ্মণ বেশে অবতীর্ণ হবে, অবতীর্ণ হয়ে এই বেদের প্রকৃত অর্থকে আচ্ছাদিত করে এর শারীরিক ভাষ্য প্রদান করবে, আমাকে জনসাধারণের কাছ থেকে আড়াল করবে। সেই ভগবান নারায়ণের আদেশ পালনার্থে এইভাবে শঙ্করাচার্য ওটা বর্ণনা করেছেন, এতে তার কোনো দোষ নেই। কিন্তু বাকি আর যারা সেই ভাষ্য শ্রবণ করবে তাদেরই অপরাধ হবে। তো এইভাবে মহাপ্রভু তাকে বুঝালেন। তো সেই সময় থেকে সেই প্রকাশানন্দ আদি বারাণসীর 60,000 মায়াবাদী হয়ে গেলেন মহাপ্রভুর চরণের ভক্ত এবং তারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করলেন। এইভাবে যে মায়াবাদী ভাষ্যে পরবর্তীতে সেই শঙ্করাচার্যের অন্যান্য স্থানের যারা নেতৃবর্গ ছিলেন, নেতাবর্গ ছিলেন, ফলোয়ার ছিলেন, তারা পরবর্তীতে আবার সেই শঙ্করাচার্যের মতকে প্রতিষ্ঠা করতে লাগলেন, তাদের শিষ্য বাড়াতে লাগলেন, এইভাবে তারা তাদের পরম্পরায় থেকে চলে আসে এই বেদান্ত পাঠ করা, সেই শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য আর
এই মুক্তির মুক্তির জন্য নির্বিশেষ ব্রহ্মের আরাধনা। তাই এইভাবে তারা এই দুই সাধন, তা শঙ্করাচার্যের বেদান্ত পঠন আর এই মুক্তির জন্য নির্বিশেষ ব্রহ্মের আরাধনা, এইভাবে তারা এই স্তরে এসে ভগবানের রূপকে আর মানতে চায় না। তা তারাই এখানে সেই নির্বিশেষবাদ, নির্বিশেষবাদের স্থাপন করছে। যতক্ষণ পর্যন্ত না নির্বিশেষ মুক্তির স্তর অতিক্রম করে ভগবত ভক্তির স্তরে প্রবেশ করা যায়, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা আস্বাদন করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় না। কি বলছেন দেখুন, যে যতক্ষণ পর্যন্ত এই নির্বিশেষ মুক্তির স্তর থেকে, অর্থাৎ যারা ব্রহ্মবাদী হয়ে ব্রহ্মের উপাসনা করছেন, সেই স্তর থেকে ভগবত ভক্তির স্তরে প্রবেশ করা না যায়, ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ যদি কেউ ভগবত ভক্তির স্তরে না আসেন, তিনি ভগবানের অপ্রাকৃত রূপ উপলব্ধি করতে পারবেন না। কেননা দেখা যাচ্ছে যে ওই যে পারমার্থিক জগতে যে তিন প্রকার দেখা যাচ্ছে, আধ্যাত্মিক জগতে তিন প্রকার লোক, একটা হচ্ছে ব্রহ্মবাদী, হচ্ছে পরমাত্মাবাদী, আর হচ্ছে ভক্ত। তা ব্রহ্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করে সে ব্রহ্ম সাযুজ্য লাভ করার চেষ্টা করছে, আর যারা পরমাত্মার উপাসনা করেন, যারা যোগী, এই যোগীরা তাদের হৃদয়ে শুধু তার মাত্র দর্শন করে আনন্দ লাভ করেন, শুধুমাত্র দর্শন, তার উপরে তারা আর চিন্তা করতে পারে না। আর কেবল যে পরবর্তী স্তর ভক্তির স্তর, সেই স্তরেই কেবল এই অপ্রাকৃত রূপ সম্বন্ধে তারা অবগত হতে পারে। আমরা এর আগে শাস্ত্রে পেয়েছি যে কখন ভগবান তার অপ্রাকৃত রূপ অবগত করান ভক্তকে। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবিদ গ্রাহ্য ইন্দ্রিয়ৈ সেবন মুখেহি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্বা। এটাও সেই ভক্তি রসামৃত সিন্ধুর শ্লোক। অত শ্রীকৃষ্ণ নামাদি, এই যে শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ লীলা আদি, এর অপ্রাকৃত তত্ত্ব তখনই কেউ জানতে পারে যখন তিনি কি করেন, ভগবানের সেবায় যুক্ত হন। অপ্রাকৃত সেবায় যখন যুক্ত হন, তখন ভগবানই তার এই অপ্রাকৃত নাম রূপ লীলা সেই ভক্তের হৃদয়ে স্ফুরণ করান, অর্থাৎ ভক্তকে জানতে দেন। অন্যথায় তিনি না জানালে তাকে আর কেউ জানাতে পারবে না। যেমন সূর্যের উদাহরণ দেওয়া হচ্ছে, সূর্য মনে করুন রাত, রাত্রে আপনি কিভাবে সূর্যকে খোঁজ করবেন? এখন ভারতবর্ষে মনে করুন রাত, তাই এই ভারতবর্ষে থেকে আপনি কিভাবে সূর্যকে খোঁজ করবেন? রাতের বেলা আলো জ্বালিয়ে খোঁজ করবেন, লাইট নিয়ে খোঁজ করবেন? পারবেন না। যখন সূর্য উদিত হবে, সেই সূর্যের আলোয় যেমন আপনি তাকে দর্শন করতে পারবেন, ঠিক তেমনি ভগবান যখন, কৃষ্ণ যখন কৃপা করবেন, তখন তার কৃপায় তাকে দর্শন করতে পারবেন। নিজের প্রচেষ্টায় বা কোনোরকম প্রাকৃতিক প্রচেষ্টায় তাকে জানা যাবে না। এই জন্য ওই শ্লোকে বলা হয়েছে যে স্বয়মেব স্ফুরতা, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবিদ গ্রাহ্য ইন্দ্রিয়ৈ সেবন মুখে হি জিহ্বাদৌ। সেবন মুখে, অর্থাৎ যখন আপনি সেবন মুখ হচ্ছেন, কৃষ্ণ সেবন মুখ অপ্রাকৃত সেবার স্তর, অর্থাৎ
ভক্তির স্তরে উন্নীত হচ্ছেন, তখন আপনাকে তিনি দর্শন দিচ্ছেন বা তার অনুভব প্রদান করছেন, স্বয়ং এব স্ফুরতা, এইভাবে স্বয়ং তিনি আপনাকে জানাচ্ছেন। এই রকম আরেকটি বর্ণনা শ্রীমৎ ভাগবতে রয়েছে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এত আকুল ছিল যে তিনি অনায়াসে এই স্বসাগরা পৃথিবীর আধিপত্য, সুন্দরী স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসব সব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন। তিনি এত সৌভাগ্য ছিলেন যে সৌভাগ্যশালী ছিলেন যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। এই সুখদেব গোস্বামী এই সমস্ত গুণাবলীর ভূয়সী প্রশংসা করেছেন মহারাজ ভরতের। তিনি বলেছেন যে পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলী যার চিত্ত আকৃষ্ট হয়েছে, তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তি তো দূরের কথা, তিনি বহু মহর্ষির ঈপ্সিত মুক্তি পর্যন্ত কামনা করেন না। সুখদেব গোস্বামী পুনরায় মুক্তিকে তুচ্ছ করে তার প্রমাণ দিচ্ছেন যে ভক্তের কাছে সব রকম মুক্তি অতি তুচ্ছ। পুনরায় তিনি উদাহরণ দিচ্ছেন কার? মহারাজ ভরতের উদাহরণ। ভরত মহারাজ, এই যে ভরত মহারাজ হচ্ছেন ভগবান ঋষভ দেবের পুত্র, জ্যেষ্ঠ পুত্র, 100 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরত মহারাজ। এবং ভগবান ঋষভ দেব যখন বানপ্রস্থ আশ্রম করে চলে যান, তখন এই তিনি ভরতকে এবং সমস্ত ভ্রাতাদের ডেকেছেন। ডেকে তিনি বলছেন যে তোমাদের সকলের কর্তব্য হচ্ছে এই ভরতের অধীন হয়ে তার নির্দেশে রাজ্য শাসন করা, তাকে সাহায্য করা। এইভাবে যদি তোমরা ভরতের প্রতি অনুগত থাকো তাহলে আমার আদেশ পালন হবে। তো সেই ভগবান ঋষভদেব ভরত মহারাজকে স্বসাগরা পৃথিবীর অধিপতি করে তিনি চলে যান। তো সেই সুখদেব গোস্বামী সেই ভরত মহারাজের এখানে বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে সেই ভরত মহারাজ দেখুন স্বসাগরা পৃথিবীর আধিপত্য। আজকের দুনিয়ায় সামান্য একটু পদ পজিশনের জন্য মানুষ কিভাবে লড়াই করছে, আর ভরত মহারাজ স্বসাগরা পৃথিবীর একছত্র সম্রাট এবং সুন্দরী স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে গৃহে আসক্তি হবে, গৃহে বন্ধন দেখুন সবগুলোই রয়েছে, গৃহে আসক্তির সবগুলোই রয়েছে। এমনিতে সম্রাট স্বসাগরা পৃথিবীর একছত্র সম্রাট, আবার সুন্দরী স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অত্যন্ত সাধারণভাবে মনে হচ্ছে যেন অত্যন্ত সংসারে আকৃষ্ট, কেননা সুন্দরী স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন পরিবৃত আবার স্বসাগরা পৃথিবীর সম্রাট, তাহলে তার সংসারে কত বড় আকর্ষণ হতে পারে। কিন্তু এই সব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন। যেমন আমাদের রঘুনাথ দাস গোস্বামী, এত বড় রাজপরিবার, সুন্দরী স্ত্রী, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, রাজবৈভব, তথাপি তিনি তাদের প্রতি নিরাসক্ত, অনাসক্ত, ভগবানের সেবার জন্য চলে গেলেন। তেমনি ঠিক ভরত মহারাজ অনায়াসে এই সমস্ত কিছুর আসক্তি পরিত্যাগ করে দিলেন, এবং তার উদ্দেশ্যে বলা হচ্ছে যে তিনি এত সৌভাগ্যশালী ছিলেন
যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, কেন পিতা তার ভগবান, পিতা ভগবান, পিতা ভগবান ঋষভ দেব, তিনিও সহসাগরা পৃথিবীর সম্রাট। আর জ্যেষ্ঠ পুত্র হওয়ার প্রভাবে ভরত মহারাজ চাকরছত্র সম্রাট। তা এইভাবে সমস্ত ঐশ্বর্য লক্ষ্মী তিনি প্রাপ্ত হয়েছেন। তিনি কোন রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। দেখুন এখানে বলা হচ্ছে যে তিনি, কিন্তু তিনি কোন রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি, অর্থাৎ সবই রয়েছে, সবই রয়েছে যখন, তখন কেন বলা হলো যে তিনি জড় ঐশ্বর্য গ্রহণ করেননি? টাকা পয়সা আভিজাত্য স্ত্রী পুত্র সম্পদ সবই রয়েছে, অথচ এখানে বলা হচ্ছে যে তিনি কোনো কিছু গ্রহণ করেননি, মানে তার আসক্তি ছিল না তাদের প্রতি। এবং তিনি কেন রাজ্য গ্রহণ করেছিলেন, কিভাবে গ্রহণ করেছিলেন, তিনি রাজ্য কেবল ভাগবতে বর্ণিত আছে চতুর্থ স্কন্ধে যে কেবল বাসুদেব, বাসুদেব ভগবানের সন্তুষ্টি বিধানার্থে, বাসুদেব ভগবানের আজ্ঞা পালনার্থে তিনি কেবল এগুলো গ্রহণ করেছিলেন, আর গ্রহণ করেও অনাসক্ত ছিলেন, অর্থাৎ তাদের প্রতি কোন রকম আকর্ষণ ছিল না। এইভাবে তিনি গ্রহণ করলেও কোনো কিছু গ্রহণ করেননি, মানে তাদের প্রতি কোন রকম আসক্তি ছিল না, এই জন্য গ্রহণ করলেও কোনো কিছু গ্রহণ করেননি, মানে সেবার জন্য স্বীকার করলেও কোনো কিছু গ্রহণ করেননি, অর্থাৎ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। এই জন্য বলা হচ্ছে যে এসব গ্রহণ করলেও তিনি এগুলো গ্রহণ করেননি। ভগবানের সেবার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, তারপর ভগবানের আদেশ পালনার্থে এই যজ্ঞ যজ্ঞ আদি করেছেন, কিন্তু এর ফলের প্রতি তিনি প্রত্যাশী ছিলেন না। এইভাবে সুখদেব গোস্বামী তার এই চরিত্রের এখানে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এখানে প্রমাণ দিচ্ছেন যে ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি যার চিত্ত আকৃষ্ট হয়েছে, তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তি যে দূরের কথা, তিনি বহু মহর্ষি ঈপ্সিত মুক্তি পর্যন্ত কামনা করেন না। মহর্ষিদের ঈপ্সিত কি এখানে বলা হচ্ছে মুক্তি। মনে করুন এই যারা নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করছে বা যোগীজন যারা মুক্তি কামনা করছেন, তাদের যে ঈপ্সিত অর্থাৎ মুক্তি, সেই মুক্তিও জড় ভরত মহারাজের কাম্য ছিল না। তিনি মুক্তি লাভের জন্য কিছু করেননি, তিনি কেবল ভক্তি লাভের জন্য করেছেন, ভগবানের আদেশ পালন অর্থে করেছেন। তারপর আদেশ পালন হয়ে গেলে আমরা দেখেছি যে তিনি সব কিছু ত্যাগ করে, সব কিছু ত্যাগ করে ওই গণ্ডকী নদীর দিকে চলে গেলেন, ওখানে থাকতেন গণ্ডকী নদীর তীরে, ওখানে ভগবানের আরাধনা করতেন। এই ভরত মহারাজের জীবন দর্শন দিয়ে ভাগবতে দেখানো হয়েছে যে কিভাবে একজন রাজা তার সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও ভগবানের সেবার জন্য নিরাসক্তভাবে তিনি গ্রহণ করেন, তার সদুপভোগ উপযোগ করেন, আবার যখন তিনি তার সময় হয় কিভাবে রাজরাজা বা নেতৃবৃন্দকে কিভাবে সব কিছু ত্যাগ করে পরমার্থের জন্য যেতে হবে সেটাও এখানে দর্শন করা হয়েছে ভরত মহারাজের চরিত্রে। আবার তার শেষ জীবন লীলায় দেখানো হয়েছে যে এই রকম উচ্চ স্তরের ব্যক্তি ভরত মহারাজ চলে গিয়েছিলেন ভাব স্তরে, তো এই রকম ভাব স্তরের ব্যক্তি যদি, তিনি যদি জড় বিষয়ের প্রতি আসক্ত হন তাহলে তার কি গতি হতে পারে,
সেই জড়ত ভরত ভরত মহারাজ সেখান থেকে চলে যাওয়ার পর ওই গণ্ডকী নদীতে একটি হরিণ শিশুকে লালন পালন করেছিলেন। যে সমস্ত সংসার আত্মীয় স্বজন ত্যাগ করে এসেছেন, তিনি এসে আবার ওই গণ্ডকী নদীর তীরে একটি হরিণ শাবককে লালন পালন করলেন এবং হরিণের প্রেমে এমন ভাবে বশীভূত হয়ে পড়লেন যে ভগবানের স্থানে হরিণের চিন্তাই হতে লাগলো। তাই এই লীলায় দেখানো হয়েছে যে যদি কেউ এরকম ভগবত ভক্তির অবহেলা করেন তাহলে তার কি পরিণতি হতে পারে। তেইভাবে আমরা এখানে যেটুকু বর্ণনা রয়েছে যে তিনি জড় ঐশ্বর্যকে কিভাবে ত্যাগ করেছেন, কিভাবে মুক্তিকে ত্যাগ করেছেন, এইভাবে তার ওই ভক্তির কাছে মুক্তি তুচ্ছ হয়েছে, এটাই আমাদের এখানে বর্ণনার উদ্দেশ্য। সুখদেব গোস্বামী কোন বর্ণনাকে কোন কোনটাকে প্রমাণ হিসেবে নিচ্ছেন, সেটা হচ্ছে এই যে এই ভগবত ভক্তির কাছে সমস্ত প্রকার মুক্তি তুচ্ছ। রূপ গোস্বামী পাদ এবার তৃতীয় উদাহরণ দিচ্ছেন, কার মাধ্যমে? বৃত্তাসুরের মাধ্যমে। এইভাবে তিনি এই উদাহরণগুলো দিচ্ছেন যে তিনি প্রথমেই বলে নিয়েছেন যে আমি কাকে প্রমাণ করব, কোন বিষয়কে? ভগবত ভক্তির কাছে মুক্তি তুচ্ছ, ভগবত ভক্তির কাছে মুক্তি অতি তুচ্ছ। তা সেই বিষয়কে প্রমাণ করার জন্য প্রথমে সুখদেব গোস্বামী কার উদাহরণ দিয়েছেন? পৃথু মহারাজের। তারপর দিয়েছেন ভরত মহারাজের, এখন দিচ্ছেন বৃত্তাসুরের, এর পরবর্তীতে আছে মহাদেবের, তারপর আরো মহান মহান নেতাবর্গ অর্থাৎ স্বর্গের দেবতা আদি, তারপর প্রহ্লাদ মহারাজ, এই যারা যাদের বর্ণনা ভাগবতে প্রমাণ হিসেবে মানা যায় তাদের বর্ণনা আস্তে আস্তে প্রস্তুত করেন। তো প্রথমে বৃত্তাসুরের বর্ণনা দিচ্ছেন যে এই বৃত্তাসুর ভগবানকে সম্বোধন করে বলছেন। প্রশ্ন হতে পারে, নামে তো দেখছি বৃত্তাসুর, মানে বৃত্ত প্লাস অসুর, বৃত্তাসুর অর্থাৎ অসুর, একটা অসুর। তো অসুর কিভাবে ভক্ত হলো? অসুর কিভাবে ভক্ত হলো, যে বৃত্তাসুর কিভাবে ভক্ত হলো? তো সংক্ষেপে আমি বলে দিচ্ছি, এই বৃত্তাসুর ছিল এর পূর্বের জন্মে চিত্রকেতু মহারাজ। তা ভগবান মহামুনি নারদের কৃপায় তিনি ভগবান শঙ্করষণ দেবের দর্শন লাভ করেছিলেন। ভগবান শঙ্করষণ তাকে বৈকুণ্ঠ বিমান দিয়েছিলেন, সেই বিমানে চড়ে ভগবানের নাম গুণগান করতে করতে আকাশ মার্গ দিয়ে উড়ে যাচ্ছেন, এক সময় এই কৈলাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, তখন শিব ঠাকুর মাতা পার্বতীকে কোলে বসিয়ে ভাগবত পাঠ করছেন। এই দৃশ্য দেখে তিনি শিব ঠাকুরকে উচ্চস্বরে হেসেছিলেন, একটু খুব তিরস্কার করেছিলেন, অর্থাৎ ব্যঙ্গাত্মক ভূমিকায় শিব ঠাকুরের একটু উপহাস করেছিলেন যে দেখো দেখো সমস্ত জগতের গুরু, ইনি যদি এইভাবে আচরণ করবে তাহলে জগতের লোক কি শিখবে, এইভাবে একটু কঠোরভাবে বলেছিলেন। তখন মাতা পার্বতী তাকে অভিশাপ দেন যে তুমি হে পুত্র অসুর হয়ে যাও, তুমি শিব ঠাকুরের মতো মহান বৈষ্ণবের আচরণের দোষ দর্শন করছো, এখানে সনক আদি মুনি ঋষিরা নারদ আদি সমস্ত মহান মহান ভক্তবৃন্দ রয়েছেন, তারা শিব ঠাকুরের আচরণের দোষ দর্শন করেনি, আর তুমি এসে শিব ঠাকুরের আচরণের দোষ দর্শন করলে তুমি অসুর হয়ে যাও। সেই চিত্রকেতু মহারাজ
যেমন অসুর হয়ে গেলেন, কিন্তু অসুর হলেও তিনি যে ওই ভগবত ভক্তি করেছেন চিত্রকেতু মহারাজ রূপে, সেই ভক্তি নষ্ট হয়নি। তা সেই ভক্তি তার ওই অসুর জন্মেও স্মরণ ছিল, এবং সেই ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করার সময় তিনি তার থেকে এই ভক্তি প্রকাশিত। অর্থাৎ তিনি যখন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছেন, ইন্দ্রকে বলছেন যে হে ইন্দ্র তুমি বজ্র নিক্ষেপ করো, ভগবানের আদেশে বজ্র নির্মিত হয়েছে, বজ্র মারলে আমি মারা যাব আর আমি ভগবত ধাম চলে যাব, এই ও স্বর্গরাজ্য তোমার হবে। কিন্তু ইন্দ্র যখন প্রথমে গদা মেরেছিল, তখন বৃত্তাসুর গদাকে ধরে পুনরায় গদাকে ইন্দ্রের দিকে মেরেছিল, তখন ইন্দ্রের হাতি ইন্দ্রকে নিয়ে সাত ধনুক দূরে চলে গিয়েছিল। তো এই জন্য ইন্দ্র ভয় পাচ্ছিল, ইন্দ্র আর মারেনি। আর শেষে কি করেছে, শেষে বৃত্তাসুর ইন্দ্রের কাছে প্রার্থনা না করে ভগবানের কাছেই প্রার্থনা করছে। সেই প্রার্থনা এখানে দেওয়া হয়েছে যে সেই যুদ্ধক্ষেত্রে বৃত্তাসুর কি বলে ভগবানকে স্তুতি করেছিলেন, হে প্রিয় প্রভু তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুবলোকে উন্নীত হতে পারি, ননাকো পৃষ্ঠম ন চ পারমেষ্টম ন সার্বভৌমম নরসাধিপত্যম ন যোগ সিদ্ধি অপুনর্ভবম বা সমঞ্জসতম বিহারৈহ কাংশে। হে প্রিয় প্রভু আমি তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে ধ্রুবলোকে উন্নীত, ধ্রুবলোক ব্রহ্মাণ্ডের আধিপত্য, অষ্টসিদ্ধি, ইন্দ্রপদ আদি এগুলো কিছুই চাই না, আমার একমাত্র কামনা আমি যেন তোমার সঙ্গে থেকে তোমার সেবা করতে পারি, সেই সেবা থেকে যেন কখনো বঞ্চিত না হই। এই সমস্ত অষ্টসিদ্ধি, যোগ সিদ্ধি, ব্রহ্মপদ, ইন্দ্রপদ, ধ্রুবলোকের পদ আদি আমি কিছুই প্রার্থনা করি না, আমার একমাত্র প্রার্থনা যেন তোমার সেবা লাভ করতে পারি। এইভাবে বৃত্তাসুরের ওই প্রার্থনায় মুক্তি, তারপর জ্ঞান, কর্ম আদি সব কিছু তুচ্ছ হয়ে গিয়েছে ভগবত ভক্তির কাছে। এরপর শ্রীমৎ ভাগবতে ষষ্ঠ স্কন্দে মহাদেব তার প্রিয়া সতীকে বলছেন, দেখুন এই যে মহাদেব ইনি হচ্ছেন মহাজন, যে দ্বাদশ মহাজনের নাম আমরা ভাগবতে পেয়েছি, স্বয়ম্ভুর, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির, বৈয়া, সখীর, বয়ম। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ মানে নারদমুনি, শম্ভু মানে শিব অর্থাৎ মহাদেব, কুমার চতুষ্কুমার, কপিল দেব, দেবহূতি নন্দন কপিল দেব, মনু মনু মহারাজ, স্বয়ম্ভু মনু মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জনক মহারাজ, ভীষ্মদেব, বলি মহারাজ, সুখদেব গোস্বামী এবং যমরাজ স্বয়ং, এই দ্বাদশ জন হচ্ছেন আমাদের ভগবত ভক্তিতে মহাজন। তা সেই মহাজনদের মধ্যে দেবাদিদেব অন্যতম, তিনি বলছেন তার প্রিয়া সতীকে যে প্রিয় সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। মহাদেব তার প্রিয়াকে বলছেন যে যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না, তারা যদি উচ্চ লোকে উন্নীত হন অথবা জড় বন্ধন থেকে মুক্ত হন, অথবা তারা যদি নিম্নতর লোকে অধঃপতিত হন,
যে পরিবেশে থাকুন না কেন তারা কোনো কিছুতেই ভীত হন না, কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। তাইখানে দেবাদিদেব মহাদেব বলছেন দেখুন যে তারা কোনো কিছুই চান না, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত নন, এবং তারা যে পরিবেশে থাকুন না কেন তাদের কাছে সমস্ত পরিবেশই সমান, কেননা তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থায় যে কোনো অবস্থার মতোই আনন্দময়। শাস্ত্রে বলা হয়েছে এই ভক্তি রসামৃত সিন্ধুতেই রূপ গোস্বামী বলছেন যে ইহ ইয়স্য হরির দাস্য কর্মণা মনুষ্যা গিরা নিখিলস্যপি অবস্থাসু জীবন মুক্ত স্ব উচ্চতে। ইহযস্য হরির দাস্য, এই জগতে যিনি শ্রীহরির দাসত্ব করেন, শ্রীহরির দাসত্ব করেন মানে তার সেবক হন, তার দাস হয়ে তার সেবা করেন। ইহযস্য হরির দাস্য কর্মণা মনুষ্যা গিরা, কিভাবে কর্মণা মনসা গিরা, কায় মন এবং বাক্যে, কায় মানে শরীরের দ্বারা, মন মানে মনের দ্বারা, এবং বাক্য মানে জিহ্বার দ্বারা, কথা বলার দ্বারা, কায় মন বাক্যে। এইভাবে যারা শ্রীহরির সেবা করেন, নিখিলস্যপি অবস্থাসু, এই জগতের যে কোনো স্থানে তারা থাকলেও তারা জীবন মুক্ত স্ব উচ্চতে, তারা জীবন মুক্ত, অর্থাৎ জীবন থাকলেও তারা মুক্ত, অর্থাৎ মুক্ত পুরুষ, তার এই জড়জগতের কোনো বন্ধন নেই। এইভাবে কায় মন যা মরম বাক্যে যারা ভগবান নারায়ণের ভক্ত বা কৃষ্ণের ভক্ত, তাদের কোনো অবস্থাতে কোনো দুঃখের কারণ নয়, তাদের সমস্ত স্থানে আনন্দময়। আনন্দম বুদ্ধি বর্ধনম, আমরা শিক্ষাষ্টকে গিয়ে থাকি চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদা পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নাপণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আনন্দম বুদ্ধি বর্ধনম প্রতিপদম, প্রতিপদে অর্থাৎ এই নাম যদি কেউ শুদ্ধ চিত্তে অপরাধ শূন্য হয়ে গ্রহণ করেন, তখন প্রতিপদে পদে তিনি অমৃত অর্থাৎ দিব্য আনন্দ আস্বাদন করেন। তো এইভাবে এখানে সেই মহাদেব তিনিও বলছেন যে এই ভগবত ভক্তির আনন্দ এত যে যদি কেউ তা গ্রহণ করেন, তা তিনি যে কোনো স্থানেই থাকুন না কেন, যে কোনো জায়গায় থাকুন না কেন, তার সমস্ত কিছু আনন্দময় হয়ে যায়। অর্থাৎ এই ভগবত ভক্তির কাছে ওই মুক্তির ওই আনন্দ সব তুচ্ছ। এরপর পরবর্তী উদাহরণ দিচ্ছেন কার, দেবরাজ ইন্দ্রের। আগে তো মহাদেবের উদাহরণ দিলেন, যারা মহাদেবের ধামে যা মহাদেবের অনুসারী তারা এই মহাদেব, যারা মহাদেবকে মানেন তারা অন্তত মহাদেবের বাক্য স্বীকার করে, যদি তারা ঠিক ঠিক হয় তাহলে মহাদেবের বাক্য স্বীকার করে ভগবৎ ভক্ত হবেন।
এরপর কেউ যদি মনে করে না আমরা স্বর্গে গিয়ে আনন্দ লাভ করতে চাই, স্বর্গের ঐশ্বর্য কামনা করতে চাই, স্বর্গের সুখ উপভোগ করতে চাই, তাদের জন্য এখানে দেবরাজ ইন্দ্রের উক্তি প্রস্তুত করা হয়েছে যে এই স্বর্গসুখের বিষয়ে দেবরাজ ইন্দ্র কি বলছেন, মুক্তির বিষয়ে দেবরাজ ইন্দ্র কি বলছেন। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলছেন, হে মাতা, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন যে তাদের যথার্থ স্বার্থ কি। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করেছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের জন্য তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হয়েছে। তো দেবরাজ ইন্দ্র এখানে বলছেন যে হে মাতা, সব রকম কামনা বাসনা থেকে যারা জীবনের যথার্থ স্বার্থ কি, ইন্দ্র বলছেন তার মাতাকে যে হে মাতা জীবনের যথার্থ স্বার্থ কি এটা যারা জানতে পারবেন, তারা সমস্ত কামনা বাসনা ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবেন। দেবরাজ ইন্দ্র বলছেন যে স্বর্গের রাজা, স্বর্গে কত প্রকার সুখ বুঝতে পারেন, যে স্বর্গে এই দেবতাদের যে শরীর সেটাও আমাদের মতো পঞ্চভূতের, কিন্তু তাদের আমাদের যেমন মাটি প্রধান জল প্রধান এই জন্য আমরা এই ভূমিতে থাকি, আর দেবতাদের কি প্রধান ওই পঞ্চভূতের মধ্যে, কারো শব্দ প্রধান, অগ্নি প্রধান, বায়ু প্রধান, আকাশ প্রধান, এই জন্য অন্য চারগুলো প্রধান, যাদের অগ্নি প্রধান তাদের ওই সূর্যলোকে বাস হয়, তারা সূর্যের মধ্যেও থাকতে পারে, সূর্যলোক সেখানেও বাস করেন, সেখানেও জীব রয়েছে, সেখানেও দেবতাদের বাস রয়েছে, অর্থাৎ ওই শরীরে দেবতাদের শরীরে। ইন্দ্রের লোকে, লোকেও সেই ওই লোকে থাকার মতো আকাশময় শরীর, শব্দময় শরীর, তা সেখানে তারা থাকছেন। এইভাবে এই ইন্দ্র চন্দ্র আদি এদের যে লোক সেখানে অনেক সুখ, তা সেখানে তারা কিভাবে থাকছে, এইভাবে সুখের সাগরে মত্ত হয়ে যখন যা চাইছে তখন সেটা পাচ্ছে, এবং যখন যে সুখ প্রার্থনা করছে সেই সুখ লাভ করছে, স্বর্গে অপ্সরা রয়েছে বুঝতে পারছেন, তা সেই অপ্সরাদের সঙ্গে লীলা বিলাস, এইভাবে তারা মত্ত হয়ে আছে। তো সেই স্বর্গলোকের রাজা এখন প্রমাণ দিচ্ছেন যে এই স্বর্গের সুখ প্রকৃত স্বার্থ নয়, স্বর্গসুখ জীবের প্রকৃত স্বার্থ নয়, প্রকৃত স্বার্থ যদি কেউ জানতে পারেন তখন এই সুখকে তুচ্ছ করে তিনি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হবেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হবেন, এইভাবে তিনি প্রকৃত স্বার্থ সিদ্ধির চেষ্টা করবেন। দেবরাজ ইন্দ্র তার মাতাকে বলছে এইভাবে এই শ্রীমদ্ ভাগবতের প্রমাণগুলো এখানে দেওয়া হয়েছে, যাতে সকলেই প্রমাণ থেকে বুঝতে পারে যেটা গোস্বামীপাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেটা ভাগবতেও রয়েছে, এবং ভাগবতে মহান মহান দিকপাল, শিব, নারদ, দেবরাজ ইন্দ্র, ভরত মহারাজ ইনাদের দ্বারা প্রতিষ্ঠিত, এইভাবে মহান মহান ব্যক্তিদের দ্বারা তাদের উক্তির মাধ্যমে রূপ গোস্বামীপাদ এখানে প্রতিষ্ঠা করছেন যে এই ভক্তির কাছে সব রকম মুক্তি অতি তুচ্ছ।
এরপর পরবর্তী উদাহরণ দিচ্ছেন তিনি কার, প্রহ্লাদ মহারাজের উদাহরণ দিচ্ছেন। প্রহ্লাদ মহারাজ যাকে আমাদের ভক্তি যোগে, ভগবত ভক্তির জগতে যাকে স্ট্যান্ডার্ড মানা হয়, আদর্শ কৃষ্ণ ভক্ত, এবং এই যে আমি দ্বাদশ মহাজনের নাম বললাম তাদের মধ্যেও প্রহ্লাদ মহারাজ একজন। তো সেই প্রহ্লাদ মহারাজের বর্ণনা এখন প্রস্তুত করছেন সুখদেব স্বামী। প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে তার দৈত্য কুলজাত বন্ধুদের তিনি শিক্ষা দেওয়ার ছলে ভগবত ভক্তি বর্ণনা করছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে দৈত্য কুলজাত আমার বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছুই নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদিও তোমাদের প্রতি, যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরে সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন, প্রকৃতির নিয়মেই তা লাভ হয়। আর মুক্তির প্রয়াসের বা কি প্রয়োজন যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো, নিরন্তর পাদপঙ্কজের অমৃত আস্বাদন করো, তখন আর এগুলোর কোনো প্রয়োজন থাকে না। প্রহ্লাদ মহারাজ এখানে বর্ণনা করছে, প্রথমে তিনি দৈত্যকুল বন্ধুদের বলছেন যে হে দৈত্যকুল বন্ধুগণ, তোমরা যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো তাহলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। কেননা এই জগতে দুষ্প্রাপ্য বস্তু হচ্ছে কি, কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তা সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের আর কোনো কিছুর আবশ্যকতা নেই। কেননা যে মুক্তি কামনা রয়েছে, মুক্তি 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 বলে জগতের লোক তার পেছনে ছুটছে, সেই মুক্তিও সেই কৃষ্ণ ভক্তির কাছে তুচ্ছ হয়ে যাবে যদি তোমরা কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো। যদি তোমরা কৃষ্ণের সেবা করতে পারো, সেবার মাধ্যমে তার সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে মুক্তি তোমাদের প্রার্থনা করতে হবে না, মুক্তি হাত জোড় করে এসে দাঁড়িয়ে থাকবে তোমার দুয়ারে যদি কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে। এইভাবে প্রহ্লাদ মহারাজের এই উক্তির মাধ্যমে সুখদেব গোস্বামী এটাই প্রমাণিত করছেন এখানে যে এই ভগবত ভক্তির কাছে মুক্তি অতি তুচ্ছ। কেননা প্রহ্লাদ মহারাজ, দেবাদিদেব, মহাদেব, ইন্দ্র আদি এই যাদের বর্ণনা প্রস্তুত করা হলো, এনারা কেউ কিন্তু বলেনি যে ভগবানকে ছেড়ে ওই মুক্তির জন্য সাধনা করুন, মুক্তির জন্য প্রয়াস করুন, কেউ বলেননি। সকলে বলেছেন যে যদি কেউ ভগবত ভক্তি করে তার কাছে মুক্তি তুচ্ছ হয়ে যায়, তার কোনো চাওয়া পাওয়ার বাকি থাকে না। কেননা যিনি পূর্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত দিক দিয়ে পূর্ণ, তার যদি কেউ ভজন করেন, আরাধনা করেন, প্রহ্লাদ মহারাজই বলেছিলেন, ইয়স্যস্তি ভক্তি ভগবত্যকিঞ্চনা সর্বৈ গুণস্তত্র সমাসতে সুরা পরাব ভক্তস্য কুতো মহোদ্গুণা মনোরথেনা সতি ধাবত বহি। প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে যারা ভগবানের ভক্ত তাদেরই মধ্যে এই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণ প্রকাশিত হয়, ভগবত ভক্তদের মধ্যেই ভগবানের গুণাবলী প্রকাশিত হয়, কিন্তু অভক্তদের মধ্যে কোনো প্রকার সদ্গুণ থাকতে পারে না। কেননা তারা সদ্গুণের যে উৎস
তার আরাধনা করছে না, তার সংস্পর্শে যাচ্ছে না, এই জন্য তাদের মধ্যে কোনো প্রকার সদ্গুণ থাকতে পারে না। আপাত দৃষ্টিতে বাইরে যে তাদের সদ্গুণ দেখা যাচ্ছে, এটা কেন না, এটা তারা মনোরথে বিচরণ করছে, এই জন্য ওগুলো সাময়িকভাবে দেখা যাচ্ছে, সাময়িকভাবে প্রকাশ হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো সদ্গুণ নেই। সদ্গুণ তাদেরই আসবে যারা ভগবানের ভক্তি করবে। এইভাবে এখানে শ্রীল প্রহ্লাদ মহারাজের প্রমাণ প্রস্তুত করা হয়েছে রূপ গোস্বামীপাদ। এইভাবে এক এক করে শিল রূপ গোস্বামীপাদ আরও প্রমাণ দিচ্ছেন, তা সেই প্রমাণ আজ আর নয়, পরবর্তী ক্লাসে পরের দিন আমরা আলোচনা করব। যে আবার দেবতারা যখন ভগবান নৃসিংহদেবের বন্দনা করেছিলেন, তারা তখন ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে কি বলেছিলেন, তা রূপ গোস্বামীপাদ এইভাবে এক এক করে এই ভগবত ভক্তির কাছে সব রকম মুক্তি অতি তুচ্ছ এটা প্রমাণ করবেন। প্রমাণ তো তিনি অলরেডি করেই দিয়েছেন, এখন আরও প্রমাণ প্রস্তুত করবেন। তা আজকের মতো এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি, হরে কৃষ্ণ।